বাংলাদেশের 18 কোটি মানুষ 68000 গ্রাম এবং সারা পৃথিবীব্যাপী কচি ধনে পাতা আমাদের শরীরের জন্য একটা আদর্শ খাবার এটা ব্রিটিশ গবেষণায় খাদ্যের ভিতরে পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে এটা শুকনা এবং কাঁচা ধনে গ্রাম পছন্দ করে না খাদ্যের ভিতরে এমন মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে ধনে পাতা যে কোনো তরকারিতে দেওয়া যায় যে কোনো মাংসে দেওয়া যায় যে কোনো মাছে দেওয়া যায় আমাদের দেশে ডালে দেওয়া যায় বিদেশে চুকার ভিতরে দেয় আবার অনেক সময় দেখা যায় সুপের ভিতরে থাই সুপের ভিতরে অন্যান্য পাতার সাথে থাই পাতার সাথে একটু ধনে পাতাও অল্প করে দিয়ে দেওয়া হয় অতএব ধনে পাতা ভর্তা এই বর্তমান বিশ্বে আধুনিক যুগে ধনে পাতা ভর্তা এখন অত্যাধুনিক খাদ্যের ভিতরে ইভেন কি দেখা যায় যে পেটিস পেস্টি তারপরে যত ধরনের জুস চুপ এগুলোর ভিতরে একটু ধনে এবং ধনে পাতা মশলা এবং খাদ্যপ্রাণ হিসাবে একটু মিক্স করা হয় কয়েকদিন আগে দেখলাম একটা দধির ভিতরে ধনে পাতা ভর্তা করে ওটার সাথে মিক্স করে ব্লান্ডিং করে দিয়েছে যে সেই দধিটা স্বাদ অনেকটা বৃদ্ধি পেয়েছে চীনের অনেক জায়গায় চায়ের সাথে কিছু ধনে পাতা দেওয়া হয় যাদের শরীরে ব্যথা হয় জ্বর জ্বর ভাব আছে শ্রীলঙ্কায় জ্বরের জন্য ধনে পাতা এবং শুকনা ধনে ধনে পাতা এবং ধনে এবং দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ এগুলো আবহাওয়াজনিত ঋতুভেদে যে রোগগুলি আছে এসবের জন্য এরা ছোটো ছোটো প্যাকেটে করে বিক্রি করে এবং অনেকেই এটা কিনে নেয় যে তাদের হালকা জ্বর মাথা ব্যথা সর্দি কাশি এগুলো দূর হবে অতএব ধনে পাতাকে আমরা খুব অবহেলা করি কিন্তু ধনে পাতা আমরা যদি ব্যবহার করি এটা জন্মানো খুব সহজ যে কোনো একটা মাটির হাড়ি আমাদের যে কোনো একটা মানে অব্যবহৃত অবশিষ্ট দধির হাড়ি বা ফুলের টপের ভিতরে এক মুট করে পাকঘরের পাশে এই গাছটা ছায়াও জন্মায় পাকঘরের পাশে ছায়ায় রেখে আপনার এক মুট করে ধনে পাতা ছেড়ে দিলে আপনার দেখা যাবে যে 10 দিন পরে গাছগুলো উঠে গেছে ভিজিয়ে রেখে তারপরে ছাড়তে হবে গাছগুলো উঠে গেছে ওই গাছটা আপনি অল্প অল্প করে আরও 10 দিন খেয়ে আবার ওইটার ভিতরে আরেক মুঠ ধনে দিয়ে দিলে এইভাবে আমরা ধনে গাছ নিজেরাই রোপণ বপন বিপণন করে আমরা কিন্তু নিজেরা খাদ্যপথ্য হিসাবে ব্যবহার করতে পারি ধনে পাতার মধ্যে যে যথেষ্ট পরিমাণ ভিটামিন মিনারেল আছে এবং পেটের যে কোনো সমস্যা এবং চুল পড়া বন্ধ করতে ধনে পাতার বিশেষ বিশেষ কিছু গুণ আছে যেটা ডক্টর অফ সিগনেচার বারবার বলে থাকেন ধনে পাতার সাথে আমাদের অন্ধ্রের একটা মিল আছে আমাদের লিভারের এবং পিলার একটা মিল আছে যার ফলে এটা ডক্টর অফ সিগনেচার স্বীকৃতি দিয়ে থাকে বিদেশি গাইড অনুযায়ী ব্রিটিশ গবেষণায় যে ধনে পাতা একটা শ্রেষ্ঠ খাবার যার স্থান ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান যারা সুন্দর জীবন গড়তে চান যারা সারা জীবন সুস্থ থাকতে চান পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি যারা নেচারের জন্য কাজ করি যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার কমেন্টস এবং লাইক করুন এর ফলে আমরা উজ্জীবিত হব আমরা আনন্দিত হব আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো আলহামদুলিল্লাহ